আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার উরুর মধ্যে এমন একটা মানুষ আছে যার মর্যাদা আল্লাহর পরে। আল্লাহ তাআলা যাকে রহমত স্বরূপ দুনিয়ার বাসীর জন্য পাঠিয়েছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه سراجًا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن تبارك وتعالى في آية أخرى يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور
قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تبارك وتعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله وعلى محمد صلى الله وعليه وسلم محبته صلى الله وعلى এতগুলো মানুষ এত আসতে পড়লে নবীজি আমাদের প্রতি খুশি হবেন, আমাদেরকে সুপারিশ করবেন, নবী আমাদের প্রতি আরো রাগান্বিত হবে। রাসূল বলেছে যে আমার উপরে একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবে, বলেন সুবহানাল্লাহ, এবং তার 10টি গুনাহ ক্ষমা করে দিবেন এবং তার 10টি মর্তবা আল্লাহ তাআলা তার বাড়ায় দিবেন। তো আমরা কি চাই না রাসূলের উপর দুরূদ পড়ার মাধ্যমে আমাদের উপর আল্লাহ তাআলা রহমত নাজিল করুক? মহব্বতে বলেন সাল্লাল্লাহ وعلى محمد صلى الله وعليه وسلم صلى الله وعلى بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بري فرد صمد عن صفة الخلق بري رب أجلي خلق الخلق كمالا رب أجلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا পশ্চিম আফজলপুর বাইতুল মামুর জামে মসজিদের কমিটির উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকের সম্মানিত সভাপতি হযরতুল আলাম মাওলানা আহমদুল হক সাহেব খতিব অত্র মসজিদ আমার সামনে উপবিষ্ট আমার প্রিয় সমতুল্য সাদা দাড়িওয়ালা মুরব্বি বাবারা, স্নেহের ছোট ভাইয়ারা, যুবক ভাইয়ারা, পর্দানিশীন পর্দার আড়ালের আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রচন্ড গরমের মধ্যে ধনী গরিব দলমত নির্বিশেষে আরামের ঘুমকে ত্যাগ করে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি বাগানে
দিনে কিছু আলোচনা শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার তৌফিক দান করেছেন। অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। বড় বড় ওলামায়ে কেরাম আছেন, ওনারা আসতেছেন একের পর এক আমাদের মাহফিলের দাওয়াতি মেহমানগণ, ওনারা আলোচনা করবেন। আমি কয়েকটা কথা বলি যে আয়াত এবং হাদিস পাঠ করেছি তাকে সামনে রেখে কয়েকটা কথা বলবো, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ও জাহান্নামীরা তোমরা কেন জাহান্নামের আগুনে আজকে জ্বলতেছ? আমরা তো জান্নাতে আরাম ভোগ করছি, তোমরা জাহান্নামে গেলে কেন? তাদের এই প্রশ্নটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, জান্নাতীরা যখন জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, হে জাহান্নামীরা তোমরা জাহান্নামে আজকে কেন জ্বলতেছ? তখন তখন জাহান্নামীরা জান্নাতীদের এই প্রশ্নের উত্তর দিবে, আল্লাহ আকবার আরজুরু বলেন। কোরআনের আয়াত যখন তিলাওয়াত করা হয় তখন আল্লাহু আকবার বললেই কোরআনের মর্যাদা বাড়ে। আমরা কি চাই না কোরআনের মর্যাদা বাড়ুক? সবাই জোরে বলেন আল্লাহু আকবার। জাহান্নামীরা উত্তরে বলবেন, ও জান্নাতীরা দুনিয়ার জমিনে তোমাদের সাথে একসাথে চলাফেরা করেছি, একসাথে হোস্টেলে বসে আড্ডা দিয়েছি, চার দোকানে বসে চা খেয়েছি। ও জান্নাতীরা রে, যখন মসজিদ থেকে আজান আসছে মুয়াজ্জিন যখন ডাক দিল হাইয়া আলাস সালা, এসো নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। মুয়াজ্জিন সাহেব যখন ডাক মারলো, ও জান্নাতি তুমি দোকান থেকে উঠে মসজিদের মধ্যে চলে গিয়েছিলে নামাজ পড়ার জন্য। ও জান্নাতি ভাই, তুমি আমার থেকে আলাদা হইয়া নামাজ পড়তে গিয়েছো, কিন্তু আমি হতবাগা দোকানের মধ্যে বসেছিলাম, আড্ডায় মেতেছিলাম, নামাজ পড়ি নাই। আজকে নামাজ না পড়ার কারণে ভাই তোমার সাথে দুনিয়ার জমিনে একসাথে চলাফেরা করলাম, কিন্তু আজকে নামাজ না পড়ার কারণে জাহান্নামের আগুন আমাদেরকে দাউ দাউ করে জ্বালাচ্ছি। বোঝা গেল জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া। কথা বলেন ঠিক না বিঠি? এজন্য আল্লাহ তাআলা বলেন, লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করে, তা লোকমান হাকিম সে হাফসি ছিল, কালো, পয়গাম্বর ছিল না, পয়গাম্বর না থাকা সত্ত্বেও কি এমন তার সন্তানকে নসিহত করে? এই নসিহত গুলা আল্লাহর দরবারে পছন্দ হয়ে গেল, আল্লাহ তাআলা তার নসিহত গুলা কোরআনের মধ্যে সুন্দর ভাবে এনে দিয়েছেন। লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করে, ইয়া বুনাইয়া আকিমিস সালা, হে সন্তান নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো। নামাজ প্রতিষ্ঠিত করা মানে কি? আপনি নিজে নামাজ পড়লেন, আপনার সন্তানকে নামাজের কথা বলেন। আপনি নিজে নামাজ পড়েন, আপনার স্ত্রীকে নামাজের কথা বলেন।
আপনি নিজে নামাজ পড়েন, পাড়া প্রতিবেশী যে সমস্ত ভাইয়েরা নামাজ পড়ে না তাদেরকে নামাজের কথা বলেন। নামাজ প্রতিষ্ঠিত মানে শুধু নিজেই নামাজ পড়া নয়, নামাজ পড়া তার নামাজের হক যতগুলা আছে সব কিছু আদায় করে পড়া। কিছু কিছু মানুষ আছে নামাজ পড়বে কিন্তু এই নামাজগুলা আল্লাহর দরবারে পৌঁছবে না, তার কারণ হলো নামাজের হক আদায় করে সে নামাজ পড়ে নাই। বলে কিভাবে হক আদায় করে নাই? বলে শুদ্ধভাবে কেরাতগুলা পড়ে নাই, তাসবিহগুলা শুদ্ধ করে পড়ে নাই, শুদ্ধভাবে কেরাত করে নাই, রুকু করে নাই, সেজদা করে নাই, রুকুর তাসবিহগুলা শুদ্ধভাবে পড়ে নাই, সেজদার তাসবিহগুলা শুদ্ধভাবে পড়ে নাই, তাহলে নামাজ প্রতিষ্ঠিত হলো না, নামাজ কায়েম হলো না। আপনি নামাজ পড়লেন সুদও খাইলেন তাহলে নামাজ প্রতিষ্ঠিত হলো না, নামাজ পড়লেন ঘুষও খাইলেন তাহলে নামাজ প্রতিষ্ঠিত হলো না। নামাজ যেই বান্দাটা পড়বে সেই বান্দাটা নিজও নামাজ পড়বে, প্রতিবেশীকে নামাজের কথা বলবে। নামাজ প্রতিষ্ঠিত যেই বান্দা করবে নামাজের পুঙ্খানু হক আদায় করে নামাজ আদায় করবে, নামাজ যেই বান্দা করবে অন্যের মাল আত্মসাৎ করতে পারবে না, সুদ খাইতে পারবে না, ঘুষ খাইতে পারবে না, আল্লাহকে খুশি করার জন্য নামাজ সে কায়েম করে নিবে। আমার ভাইয়েরা, নামাজ এমন একটা ইবাদত, নামাজ এমন একটা ইবাদত, বলে আপনি অন্য অন্য গুনাহ করেছেন, তওবা করলে সাথে সাথে আল্লাহ তাআলা মাফ করে দিবে, কিন্তু আপনি যদি দাঁড়ায়া নামাজ না পড়তে পারেন, বৈশা পড়েন, বৈশা পড়তে পারেন নাই, তাহলে আপনি শুয়ে শুয়ে পড়েন, শুয়ে শুয়ে পড়তে পারেন নাই, তাহলে আপনি যখন ইশারার মাধ্যমে পড়েন, ইশারার মাধ্যমে পড়তে পারলেন না, যখন সুস্থ হবেন, সুস্থ হওয়ার পরে আপনি কাজা নামাজগুলা আদায় করার পরে আল্লাহর দরবারে তওবা করতে হবে। কাজা আদায় না করে তওবা করলে আল্লাহ তাআলা তওবা কবুল করবেন না। বোঝা গেল নামাজ এমন একটা ইবাদত। আল্লাহর নবীজি সুস্থ অসুস্থ সর্বদাই নামাজ কায়েম করতেন, নামাজ পড়তেন, অথচ আল্লাহর নবীজির পিছনের গুনাহ মাফ, সামনের গুনাহ মাফ। তারপরে আল্লাহর নবীজি এমন ভাবে নামাজ পড়তেন, আল্লাহর নবীজি যখন নামাজে দাঁড়া যাইতেন, যখন সেজদার মধ্যে চলে যাইতেন, মা আয়েশা বলে আমি সন্দেহের মধ্যে পড়ে যাইতাম, আল্লাহর নবীজি কি বেঁচে আছে নাকি ইন্তেকাল করেছে, আমি সন্দেহের মধ্যে পড়ে যাইতাম, তাই আল্লাহর নবীজির পা মুবারকের মধ্যে আমি চিমটি মারতাম, যখন দেখতাম পাটা নাড়াইতো তখন বুঝতে পারতাম না তিনি আল্লাহর মগ্নে নামাজ আদায় করছেন। আল্লাহর নবীজি দৃঢ়মগ্ন হইয়া মনোযোগ সহকারে নামাজ পড়েছেন। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম নামাজ আদায় করেছেন। আল্লাহর নবীজি যুদ্ধের ময়দান থেকে আসার পথে নবীজি ক্লান্ত, তিনার সফর সঙ্গী ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মায়ার নবীজিকে বলে, ও আলী রে, আমি তো যুদ্ধের ময়দান থেকে ফেরার পথে ক্লান্তি বুক হচ্ছে আমার, আমি ক্লান্ত, একটা গাছ বের কর, গাছের নিচে আমি একটু আশ্রয় নেব, আমি একটু রেস্ট নেব। ও আলী রে, একটা গাছ তুমি বের করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজা খুঁজা একটা গাছ বের করলেন। ওই তো মরুভূমির রাষ্ট্র, আরব রাষ্ট্র, কোনো নাই গাছ বিরি নাই, এখন তো পাড়ায় পাড়ায় রাস্তায় রাস্তায় গাছ, কিন্তু আরব ক্রান্তিতে এত গাছ ছিল না, মরুভূমি, শুধু মরুভূমি, গরম, উপর দিকটা গরম, নিচের দিকটাও গরম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কষ্ট করে খুঁজে একটা গাছ বের করলেন, গাছ বের করে বলে, ও মায়ার নবী গো, একটা গাছ বের করেছি, আসেন এটার নিচে আপনি রেস্ট নেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজিকে শোয়ার জন্য নিজের উরুটা পাইতা দিলেন। আল্লাহর নবীজি আলীর উরুর মধ্যে মাথা দিয়া আল্লাহর নবীজি রেস্ট নিচ্ছেন, ঘুমাচ্ছেন, আরামের ঘুম ঘুমাচ্ছে। এদিক দিয়ে তাকায়া দেখে সূর্যটা অস্তে চলে যাচ্ছে, আসরের নামাজ যেন কাজা হইয়া যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার উরুর মধ্যে এমন একটা মানুষ আছে যার মর্যাদা
তাআলা আল্লাহর পরে আল্লাহ তাআলা যাকে রহমত স্বরূপ দুনিয়ার বাসীর জন্য পাঠিয়েছেন আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন আল্লাহর নবীজিকে রহমত স্বরূপ আল্লাহ তাআলা পাঠিয়েছেন আলী বলে আমার উরুর মধ্যে এমন একটা মানুষ শুয়ে আছে যার মর্যাদা আল্লাহর পরেই তামাম মাখলুক চেয়ে যার মর্যাদা বেশি এমন একটা মানুষ আমার উরুর মধ্যে মাথা দিয়ে শুয়ে আছে তারে যদি ডাক দেয় তাহলে সে কষ্ট পাবেন আল্লাহর নবীজি কষ্ট পালে আমি হাসুরের ময়দানে কে জবাব দেব আরেক দিক দিয়া তাকায় দেখে আসরের নামাজ এটা হলো আল্লাহর হুকুম আল্লাহর হুকুমটা কাজা হয়ে যাচ্ছে উনি দ্বিধায় পড়ে দ্বন্দ্বের মধ্যে পড়ে গেলেন আল্লাহ নবীজিকে ডাক দিবে নাকি আল্লাহর হুকুম নামাজ কাজা হয়ে যাবে কোনটা করবে উনি না বুঝে উনি কান্না করতে শুরু করে দিলেন চোখের পানি টপ টপ করে গাল বে পড়ে আল্লাহর নবীজির গাল মুবারকে আলীর চোখের পানির ফোঁটা এক ফোঁটা পানি পড়ে গেল মায়ার নবীজির ঘুম খুব হালকা ছিল একটু আওয়াজ হলেই উনার ঘুম ভেঙে যাইত আমার বন্ধুরা আমার ভাইয়েরা আমার বাবারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে মায়ার নবীজির উপরে যখন এক ফোঁটা পানি পড়লো আল্লাহর নবীজি ঘুম ভেঙে গেছে ঘুম থেকে ওইটা দেখে আলী কাঁদে মায়ার নবী ডাক দিয়া বলে আলী রে কি কারণে তুমি কাঁদতেছো কি জন্য তুমি কাঁদো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে মায়ার নবী গো তাকায়া দেখেন সূর্যের দিকে তাকায়া দেখেন আল্লাহর নবীজি সূর্যের দিকে লক্ষ্য করে বুঝতে পারলো হাইরে আলীর আসরের নামাজ মনে হয় কাজা হয়ে যাচ্ছে এজন্য আলী কাঁদতেছে আমাকে ডাক দেই নাই বেয়াদবি মনে হবে এজন্য সে আমাকে ডাক দেয় নাই আল্লাহর নবীজি আলীকে ডাক দেয়া বলে আলী রে তুমি কি আমাকে অন্য অন্য নবীর মতো ভাবছো তুমি কি আমাকে অন্য অন্য মাখলুকের মতো ভাবছো তুমি কি জানো না আমি হলাম সমস্ত নবীদের নবী আমি হলাম আম্বিয়াদের নবী আমি হলাম ইমামুল মুরসালিন তুমি কি জানো না ও আলী আমি চন্দ্রের নবী আমি সূর্যের নবী আমি আসমানের নবী আমি জমিনের নবী ও আলী রে তুমি কান্না করতে হবে না দেখো আমি কি করি এই কথা বলে আল্লাহর নবীজি সূর্যটাকে বলি ও সূর্য রে আমি যদি বিশ্ব নবী হয়ে থাকি আল্লাহর হুকুমে তুমি আসরের স্থানে যেই জায়গাতে ছিলা ওই জায়গাতে চলে যাও আল্লাহর নবীজি সূর্যটাকে আদেশ করতে দেরি হয়েছে সূর্যটা আসরের স্থানে চলে যাইতে দেরি করে নাই আই এদাগান আলামিন আই বেনিয়াজ দিন দুনিয়া মে হামারে কার সাদ হাম গুনাহগার আবার তো গাফার হ্যায় হাম বরে আইবো সে তো সত্তার হ্যায় হার গরি দা তের দর পর হাত পাইলা তাহে জো তের দর পর হাত পাইলা তাহে জো পাহিলে তাহে ও হর মকসুদ কো পাহিলে তাহে ও হর মকসুদ কো আমার ভাইরা সাহাবায়ে কেরাম নামাজের কত গুরুত্ব দিয়েছেন অথচ আল্লাহ নবীজি বলেন আলী ফিল জান্নাহ জান্নাতের মধ্যে যাবে দুনিয়ার জমিনে 10 জন সাহাবী আল্লাহর নবী থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন এর মধ্যে একজন হলেন আলী জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও আল্লাহর নবীজির সাহাবায়ে কেরাম নামাজের কত গুরুত্ব দিয়েছেন আল্লাহ বলেন বান্দারে মুয়াজ্জিন সাহেব দৈনিক 5 বার তোমারে ডাকে কিন্তু মুয়াজ্জিন ডাকে নাই আমি আল্লাহ তোমারে ডাকলাম ও বান্দা তুমি কেমন নেমক খারাম দৈনিক তোমারে 5 বার ডাকলাম একটা বার তুমি ডাকে আমার সাড়া দিতে পারলা না
মুয়াজ্জিন ডাকে না, আমি আল্লাহ তোমারে ডাকি। মুয়াজ্জিন ডাকে আইয়া আলা সালাহ, মুয়াজ্জিন ডাকে নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। প্রশ্ন জাগে নামাজের দিকে আসলে কি লাভ? তখন মুয়াজ্জিন সাহেব দ্বিতীয় শব্দে বলে হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে আসো মানে কল্যাণের দিকে আসো। নামাজ কায়েম করে, নামাজ প্রতিষ্ঠিত করে তুমি বান্দা তোমার জান্নাত কে কায়েম করে নাও। আল্লাহ তাআলা বলেন ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ, আমি আল্লাহর নিকট সাহায্য কামনা করো, প্রার্থনা করো নামাজ পড়ার মাধ্যমে। আমার ভাইয়েরা নামাজ পড়তে হবে দৈনিক, যেমন ভাবে আমার আপনার আপনার জন্য তিন ওয়াক্ত বাদ আমরা যেমন জরুরি মনে করে খাই, এর চেয়ে হাজার গুণ বেশি জরুরি পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের জন্য। কিন্তু দিন দিন চলে যায় নামাজ পড়ি না, অনেক ভাইয়েরা ভাবে নামাজের এখন বয়স হয় নাই, ছোট মানুষ যুবক মানুষ মুরব্বী হলে নামাজের বয়স হবে। না ভাই, তুমি কি দেখো না কত বাবা সন্তানের জানাজা পড়ে, কত মার আগে ছেলে মারা যায়, কত দাদার আগে নাতি মারা যায়, কত বড় ভাইয়ের আগে ছোট ভাই মারা যায়। দুনিয়ার মধ্যে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই, কথা বলেন ঠিক না বে? ঠিক। যেই সমস্ত ভাইয়েরা বলে আমি যুবক এখন নামাজের বয়স হয় নাই, দাড়ি রাখার বয়স হয় নাই, না না, আল্লাহর নবীজি বলেন তুমি তোমার যৌবন কালকে মূল্যায়ন করো বিদ্যা হওয়ার আগে আগে। ও ভাইয়েরা আমার, যৌবন কালের ইবাদত আল্লাহর কাছে বড় দাম, কিন্তু বৃদ্ধা বয়সের ইবাদতের চেয়ে হাজার গুণ বেশি দাম যৌবন কালের ইবাদত। তো আমার ভাইয়েরা নামাজকে আমার আপনার গুরুত্ব দিতে হবে। আল্লাহ নবীজি বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, হাশরের ময়দানে সর্বপ্রথম বিচার হবে, হিসাব হবে নামাজের হিসাব হবে। আমার ভাইয়েরা নামাজ হলো আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। যদি জান্নাত কামাইতে চাও তাহলে নামাজ কায়েম করে লাও। আমার ভাইয়েরা নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে, এজন্য লোকমান হাকিম বলে তার সন্তানকে ইয়া বুনাইয়া আকিমিস সালা ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور। লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করে, ও সন্তান তুমি নামাজ কায়েম করো, এরপরে বলতেছেন ওয়ানহাউনা আনিল মুনকার ওয়ামুর বিল মারুফ, তুমি সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে তুমি নিষেধ করো। আমার ভাইরা এই আয়াতের পরের অংশে আল্লাহ তাআলা বলেন তুমি যখন সৎ কাজের আদেশ করতে যাইবা তোমার উপর বিপদ আসবে, অসৎ কাজ থেকে যখন তুমি বাধা দিতে যাইবা তখন তোমার উপর বিপদ আসবে। বিপদ যখন আসবে তার উপর তোমার ধৈর্য ধারণ করতে হবে। এজন্য আল্লাহ তাআলা আয়াতের পরের অংশের মধ্যে বলেন ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর, সৎ কাজের আদেশ করতে গেলে আমার আপনার উপর বাধা বিপদ আসবে। আল্লাহর নবীজি 40 বছর আরবের মধ্যে চলাফেরা করছিলেন, 40 বছর আগে কোন পয়গম্বরকে আল্লাহ তাআলা নবুয়ত দেন নাই, আমার নবীজিকে আল্লাহ তাআলা 40 বছর পরে নবুয়ত দিয়েছেন। আমার ভাইয়েরা 40 বছর আগে যখন নবীজি প্রতিবাদ করেন নাই, বাধা দেন নাই, মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলেন নাই, মানুষকে নামাজের দিকে আহ্বান করেন নাই, তখন আবু জাহেলও আল্লাহর নবীজিকে আল আমিন সত্যবাদী বলে ফতোয়া দিল। বলেন আল্লাহু আকবার।
আমানতদারী ছিলেন, কাফেররাও আল্লাহ নবীজির কাছে নিয়ে নিয়ে আমানত রাখতো, জিনিস টাকা পয়সা আমানত রাখতো। কিন্তু আল্লাহ তাআলা যখন হুকুম করে দিলেন, ও নবী গো আর আপনি বসে থাকতে পারবেন না, এবার মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলেন, এবার মানুষকে তাওহীদের দিকে ডাকতে থাকেন, আর আপনি বসে থাকবেন না, এবার আপনার উপর দায়িত্ব দিয়েছি, আপনি মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলেন, আপনি আর বসে থাকবেন না। নবীজি যখন আবু জাহেলের ধর্মের বিরুদ্ধে কথা বলতে শুরু করে দিল, মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলতে শুরু করে দিল, তখন আবু জাহেল কই মুহাম্মদ তো মৃত্যু হয়ে গেছে, নাউজুবিল্লাহ। নবীজি এতদিন তাদের কাছে ভালো ছিল, যখন নবীজি দিনের দাওয়াত দিতে শুরু করলেন, মূর্তি পূজার বিরুদ্ধে প্রতিবাদ করতে শুরু করে দিলেন, তখন দেখা গেল তিনার উপর বিপদ আসতেছে, একের পর এক বিপদই আসতেছে। বোঝা গেল সৎ কাজের আদেশ করলে, অসৎ কাজের নিষেধ করলে এবং দিনের উপর অটল থাকলে আপনাকে বিপদে পড়তে হবে, আর এই বিপদের পরেও যে বান্দা ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা বলেন ذَلِكَ مِنْ عَزْمِ الْأُمُورِ বিপদের সময় যে বান্দা ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা বলেন সেই হচ্ছে প্রকৃত বীর, প্রকৃত সাহসী বান্দা সেই। আর এক আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আল্লাহ তাআলা বলেন ধৈর্য ধারণ করো, আল্লাহকে ভয় করো, মুসাবারা করো, ধৈর্য ধারণ করো, মুরাবাতা করো, ধৈর্য ধারণ করো। বিপদের সময় যদি আপনি আমি ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুফলিহুন, বান্দা যদি তুমি বিপদের সময়ও ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহকে ভয় করতে পারো, আল্লাহর ভয়ে যদি ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি হইবা দুনিয়ার সবচেয়ে বড় সফল কাম কামিয়াব। আমার ভাইরা, ফেরাউনের যুগে ফেরাউনের এক দাসী ছিল, সে দীন ইসলাম ধর্ম গ্রহণ করলো দীনের দাওয়াত পেয়ে। দীন যখন মুসা নবীর উপর যখন ঈমান এনে ফেললো, মুসা বলল হে আমার বান্দি তুমি এটা কি করেছো, আমাকে রব না মেনে, আমাকে মালিক না মেনে তুমি মুসার রবকে মালিক মেনেছো, তোমাকে কিন্তু আমি হত্যা করে ফেলবো। মহিলাকে ডাক দেয়া বলে ও ফেরাউনেরে, এমন একজন মালিকের উপর আমি ঈমান আনছি যে তোমারও মালিক, যে আমারও মালিক, সুতরাং তোমারও উচিত আমার মতো তার উপর ঈমান আনা। ফেরাউন এই কথা শুনে আরো রাগান্বিত হইয়া বলে, মহিলার দুইটা সন্তান ছিল, দুইটা সন্তান মার কাছে সবচেয়ে বড় দুর্বল পয়েন্ট হলো মাকে দুর্বল করার জন্য, সবচেয়ে বড় পয়েন্ট হলো সন্তানকে আঘাত করা, সন্তানকে আঘাত করলে মা কিন্তু সহ্য করতে পারে না, কথা বলেন ঠিক না বি ঠিক? ফেরাউনের ডাক দেয়া বলে হে আমার বান্দি, হে আমার দাসী, তুমি যদি আমাকে রব না মানো, মুসার রবকে ত্যাগ না করো, তাহলে তোমার সন্তানকে কিন্তু আমি গরম তেলের মধ্যে নিক্ষেপ করে শেষ করে দিব। এ মহিলা বলে ও ফেরাউন, আমার সন্তানকে যদি তুমি শেষ করতে পারো, কিন্তু আমি তোমাকে কখনো রব মানতে পারবো না। এই কথা বলে ফেরাউন তার প্রজাদেরকে আদেশ করলো, এই বড় ডেগের মধ্যে তেল গরম করো, তেল গরম করো। ফেরাউন যখন তার প্রজাদেরকে বাহিনীকে তেল গরম করার কথা বললেন, তেল অনেক গরম করলো, তেল ফটফটে পাগর উঠলো। আমার ভাইরা, মহিলার ছোট সন্তানটাকে ছোট সন্তানটাকে গরম তেলের মধ্যে ঢেলে দিল, আর ঢেলে দেওয়ার আগে বলতেছে তুমি কি এখনো তোমার সুযোগ আছে, তুমি মুসার রবকে ত্যাগ করে আমাকে রব মানো। ওই দাসীটা বলে না না, আমি তোমার রবকে, আমি তোমাকে কখনো রব মানতে পারবো না, যে মালিক আমাকে সৃষ্টি করেছেন তিনিই হলেন আমার রব। আমার ভাইয়ারা, মহিলার সন্তানটাকে গরম তেলের মধ্যে ঢেলে দিল, সাথে সাথে মহিলার সন্তানটা বুনা হয়ে গেল। আল্লাহু আকবার।
আমার ভাইয়েরা দ্বিতীয় সন্তান, দ্বিতীয় সন্তানকে আবার বলতেছে, এ মহিলা তোমার প্রথম সন্তানকে কিন্তু শেষ করে দিলাম, তুমি দ্বিতীয় সন্তানকে বাঁচাবার জন্য হলে এখনো তোমার সুযোগ আছে। মহিলা বলল, ও ফেরাউন, নেও নেও আমার দ্বিতীয় সন্তানকে, তুমি গরম তেলের মধ্যে ঢেলে দাও, তুমি গরম তেলের মধ্যে ঢেলে দাও, আমার কোনো আপত্তি নাই। মহিলার দ্বিতীয় সন্তানকে ফেরাউন গরম তেলের মধ্যে দিয়া ফ্রাই বানায় ফেলল, গুনাহ হয়ে গেল। এবার বলল, ও মহিলা, ফেরাউন মহিলাকে ডাক দেয়া বলে, এ আমার বান্দি, এখনো তোমার সুযোগ আছে, তুমি গরম তেলের মধ্যে নিক্ষিপ্ত হওয়ার আগে আগে তুমি তোমার রবকে ছেড়ে দিয়ে আমাকে রব মানো। মহিলা বলল, ও ফেরাউন, না না, আমি তোমাকে রব মানতে পারি না। এদিক দিয়া গরম যে তেলের মধ্যে সন্তানদেরকে নিক্ষেপ করেছিল ওই সন্তানগুলা ডাক দেয়া বলে, মা গো, তিনি করুণা, দেখো তুমি যদি আমার সাথে আমাদের সাথে গরম তেলে নিক্ষিপ্ত হও, তোমার দেহটা বুনা হওয়ার আগে আগে আল্লাহ তাআলা মা তোমার সাথে আমাদেরকে জান্নাত দিয়া দিবেন। মহিলাটা হাসতেছে, আর হাসতে হাসতে গিয়া গরম তেলের মধ্যে নিজে নিজেই নিক্ষিপ্ত হয়ে গেল। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, দিনের উপর অটল থাকলে আপনার আমার উপর বাধা বিপদ আসবে, মুসিবত আসবে, কথা বলেন ঠিক না বি ঠিক? ঠিক এরকম ভাবে ফেরাউনের স্ত্রী আসিয়া এমন একজন মহিলা, যে মহিলা দুনিয়া থেকে আল্লাহ তাআলা তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আসিয়া যখন ইসলাম ধর্ম গ্রহণ করল, ফেরাউন জানার পরে ডাক দিয়া বলতেছে, ও আমার বিবি গো আসিয়া, তুমি এটা কি করলা, আমারে রব নামাই না, তুমি মুসার রবকে রব মানো, এটা কি করে হয়? আসিয়া ডাক দিয়া বলে, ও ফেরাউন, তুমি কোনো রবের যোগ্য না, তুমি কিভাবে রব হইবা, তুমি তো তোমার রব থেকে চায়া চায়া আনো। ফেরাউন কি করতো জানেন? ফেরাউন যখন রাজত্ব করত, তখন পাহাড়ের চিপায় গিয়া টেঙ্গু পুজুর দিয়া নিচে মাথা দিয়া আল্লাহর কাছে বলতো, আল্লাহ আপনি আমাকে দুনিয়ার মধ্যে রাজত্ব দিয়া দেন, পরকালে আমাকে মায়ের পিটা যাই দিন দিয়েন, জাহান্নাম দিন দিয়েন, কিন্তু দুনিয়ার জন্য আমি বাদশাহ হইতে চাইছি, মানুষজন আমার বাদশাহ মানে আর রব মানে, আপনি আমার এই শক্তিটা দিয়া দেন, শয়তান দে আমার মুখাপুকি বানায় দেন, আমার হ্যাঁ আমার এত্তেবা বানায় দেন। তখন শয়তানের মাধ্যমে ফেরাউন এমন কি বৃষ্টি দিত, কি বৃষ্টি দিত, শয়তানে প্রস্রাব করে দিত। আহ কি প্রস্রাব, বৃষ্টি ওসিলাই সকালবেলা যখন ঘুম থেকে ওইটা দেখে প্রস্রাব, শয়তানের প্রস্রাবের গন্ধের কারণে মানুষ আর থাকতে পারতেছে না। তো যাই হোক, যে কথাটা বলতেছিলাম, ওই আসিয়া ডাক দিয়া বলে, তুমি রব হওয়ার যোগ্য না ও ফেরাউন, তোমাকে রব মানতে পারবো না। ফেরাউন তখন তার বিবিকে তার হাতের মধ্যে পেরেক মারে আর বলে, বিবি রে তোমার সুযোগ আছে, তুমি আমাকে রব মানো। বিবি বলে, না তোমাকে রব মানতে পারবো না। বিবি কাঁদে, বিবির কাঁদাও শুনে না, বাম হাতে পেরেক মারলো, ডান হাতে পেরেক মারলো, এবার জিব্বার মধ্যে পেরেক মারতে যায়। জিব্বার মধ্যে যখন পেরেক মারতে যায়, তখন আল্লাহ তাআলা বলে, ও জিব্রাইল, আর দেরি করো না, আমার বান্দি আসিয়াকে ফেরাউন কি করতেছে, যাও যাও, আমার বান্দি আসিয়াকে তুমি জান্নাতুল ফেরদাউসটা তুমি সরাসরি তাকে নিয়ে দেখায় আনো। জিব্বার মধ্যে পেরেক মারতে যায়, পেরেক মারার সময় কাঁদে, একটু পরে হাসি, ডাক দিয়া বলে, ও বিবি তুমি কেন হাসতেছ, তুমি হাসো কেন, তোমার জিব্বার মধ্যে পেরেক মারছি, তুমি কেন হাসছো? বিবি ডাক দিয়া বলে, ও ফেরাউন, তুমি তো আমার স্বামী, তোমার অনুগ্রহ আমার মধ্যে অনেক আছে, তুমি তোমার ঘর করেছি, তোমার সংসার করেছি, তোমার অনেক নিয়ামত আমি ভোগ করেছি, তুমি তো আমার স্বামী, ও কানের স্বামী গো, এই মুহূর্তে আল্লাহ তাআলা আমাকে জান্নাতুল ফেরদাউসটা দেখায়া দিয়েছেন, আমি ইন্তেকাল করার সাথে সাথে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়া দিবেন, চিরস্থায়ী সুখে আমি ভোগ করব। ও প্রাণের স্বামী, একসাথে তোমার সাথে চলাফেরা করেছি, তোমার ঘরে থেকেছি, আজকে আমি ইন্তেকালের পরে জান্নাতে যাব। ও প্রাণের স্বামী, তুমি চিরস্থায়ী জাহান্নামে জ্বলবা, তোমার জন্য আমি কান্দিছি, ও প্রাণের স্বামী,
তোমার মায়ায় আমি কান্দিছি, স্বামী গ সুযোগ আছে, তুমি এখনো মুসার রবকে রব মানো, মুসাকে নবী মানো, তাহলে তোমার জন্য পরকালে আল্লাহ তাআলা তোমার পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে আল্লাহ তাআলা গাফফার নামের খাতিরে তোমাকে মাফ করে দিয়ে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতবাসী বানায়া দিবেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। ও বান্দা, তুমি গুনাহ করে ফেলেছো, এসো আমার রহমতের মধ্যে এসে যাও, আমার রহমতের মধ্যে ঢুকে যাও, আমি আল্লাহ তাআলা হলাম গাফফার। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিয়া, আমি তো এমন খোদা রে, তোর যে গুনাহগুলো মাফ করব, কিছু করব কিছু করব না এমন না, তুমি যদি তওবা করে কালিমা পড়ে আমি আল্লাহর রহমতের মধ্যে ঢুকে যাও, তাহলে আমি আল্লাহ তাআলা তোমার পিছনের সব গুনাহ মাফ করে দিব। আল্লাহ তাআলা বলেন, কেন মাফ করে দিব? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা হুয়াল গফুর রহিম। কেননা আমি আল্লাহ হলাম গাফফার, মাফ করনে ওয়ালা খোদা, আমি আল্লাহ হলাম রহিম। আমার ভাইরা, দিনের উপর অটল থাকতে হলে আমার আপনার উপর বাধা মুসিবত আসবে, কথা বলেন ঠিক না বেটি? কবি বলেন, আহলিয়ায়ে লুত নবী হো কাফেরা, জাওজায়ে ফেরাউন হুয়ে তাহেরা, জাওজায়ে ফেরাউন হুয়ে তাহেরা। ফেরাউন সে কাফির ছিল, তার স্ত্রী জান্নাতি, আর লুত আলাইহিস সালাম নবী হওয়ার পরেও তার স্ত্রী কাফের, কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ আর কবি আরো বলেন, আযাদায়ে আযর খলিলুল্লাহ আওয়ার কানানি নুহকা গুমরাহু, আযর তার পিতা, আযর তার সন্তান হলেন আল্লাহর প্রিয় দূত ইব্রাহিম খলিলুল্লাহ, আর নূহ নবী হওয়ার পরেও তার সন্তান হইল কাফের। আমার ভাইরা, এজন্য আমার আপনার সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে হবে, কারণ নামাজই হচ্ছে মুমিনের সর্বপ্রথম কাজ এবং গুরুত্বপূর্ণ কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ প্রতিদিন সঠিকভাবে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।